রিসালাত অফ ইসলাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমাদের জীবনে সচ্ছলতা আসে সাতটি জিনিসের কারণে। এর মাঝে প্রথমটি হচ্ছে আল কুরআন তেলাওয়াতের মাধ্যমে, দ্বিতীয়টি হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে, তৃতীয়টি হচ্ছে মহান আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে, চতুর্থটি হচ্ছে দরিদ্র ও অক্ষমদের সাহায্য করার কারণে, পঞ্চমটি হচ্ছে গুনাহের ক্ষমা প্রার্থনা করার কারণে, ষষ্ঠটি হচ্ছে পিতামাতা ও আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করার কারণে, সপ্তমটি হচ্ছে সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার মাধ্যমে। তিরমিজি 55673। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে।